হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকালে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন তো বন্ধুরা কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে যে যেসব কলেজগুলো রয়েছে পশ্চিমবঙ্গে তো সেই সব কলেজে যারা পড়াশোনা করেন যারা কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে যারা পড়াশোনা করেন তো তাদের ক্ষেত্রে যারা বিয়ে যারা সেকেন্ড সেমিস্টারে পড়াশোনা করছে রানিং যারা সেকেন্ড সেমিস্টারে পরীক্ষা দিয়েছে এবং তারা থার্ড সেমিস্টারে এখন পড়াশোনা করছে ভর্তি হয়েছে থার্ড সেমিস্টারে তো তারা যে অনলাইনে পরীক্ষাটা দিয়েছে এবার কয়েক মাস হল তারা অনলাইনে পরীক্ষা দিয়েছে তো সেই পরীক্ষার রেজাল্ট কিন্তু অলরেডি পাবলিশড লিস্ট করা হয়েছে এবং বিয়ে যারা বিএসসি করছে বা যারা বিকম করছে বা বিয়ে যারা অনার্স বা জেনারেলে পড়াশোনা করছে তো সমস্ত তিনটে কোর্সেরই কিন্তু পাস এবং জেনারেল এবং অনার্স দুটোরই কিন্তু এ রেজাল্ট দেওয়া হয়েছে তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে কীভাবে আপনারা অনলাইন থেকে যে কল্যাণী ইউনিভার্সিটির রেজাল্ট যে সেকেন্ড সেমিস্টারে পাবলিশ করা হয়েছে সেটা কীভাবে আপনারা মোবাইল থেকে দেখতে পাবেন তো এই বিষয়টি আজকের ভেতরে আলোচনা করবো এবং আপনাদেরকে আমি অনেকে হয়তো জানান না যে এই বিষয়টা যে এখন হয়তো কলেজ বন্ধ বা কলেজের সব সমস্ত কলেজের ওয়েবসাইটে এখনও এই রেজাল্টের আসলে নোটিফিকেশানটা দিয়েছে কি দেয়নি অনেক কলেজে কিন্তু দেয়নি তো এর জন্য কিন্তু আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আমি জানানোর চেষ্টা করছি যে আপনারা কীভাবে দেখবেন যে আপনারা মোবাইল থেকে আপনার রেজাল্টটা পাস করেছেন না ফেল করেছেন বা কোয়ালিফাইড কী সাপ্লিমেন্ট সেটা আপনারা দেখে পারবেন তো আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত তাহলে পুরো বিষয় আজকের ভিডিওতে জানিয়ে দেব আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন বন্ধুর সঙ্গে শেয়ার করে ইনফরমেশন দিতে চেষ্টা করবেন আর এই চ্যানেল থেকে যদি কিছু শিখতে পারেন বুঝতে পারেন জানতে পারেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকন অন করে রাখবেন তো চলুন বন্ধুরা আমরা মূল বিষয়ের দিকে এগিয়ে যাই তো বন্ধুরা সর্বপ্রথমে আপনারা চলে আসবেন এই ওয়েবসাইটে যেটা এই ওয়েবসাইটে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ইউনিভার্সিটি অফ কল্যাণী যে কল্যাণী বিশ্ববিদ্যালয়ে যে অফিসিয়ালি একটি ওয়েবসাইট সেই ওয়েবসাইটে কিন্তু চলে আসতে হবে তো এখানে যে ওয়েবসাইটটা আপনারা দেখতে পাচ্ছেন এদিকে যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন তো এই ওয়েবসাইটটাতে যদি আপনারা নাও আসতে পারেন আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে এই লিঙ্কটা দিয়ে দেবো আপনারা চাইলে সেখান থেকে সরাসরিভাবে এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন তো আসার পর এই ওয়েবসাইটে যখনই আপনারা চলে আসবেন তারপরে আপনারা এখানে এরকম ইন্টারফেস দেখতে পাবেন তো দেখার পর এখানে দেখতে পাবেন যে ইউনিভার্সিটি অফ কল্যাণী তো তারপর এদিকে নিচের দিকে যদি চলে আসেন তাহলে এখানে হোম পেজগুলো একটা লেখা থাকবে এবং নিচে দেখবেন যে রেজাল্ট ইউজি সেমিস্টার টু দু তো বলা হয়েছে এখানে দেখুন যে ইউজি অর্থাৎ আন্ডার গ্র্যাজুয়েট সেমিস্টার দুই নম্বর সেমিস্টার অর্থাৎ সেকেন্ড সেমিস্টারের যে রেজাল্ট সেটা কিন্তু দেওয়া হয়েছে তো এখানে আমরা ক্লিক করব এ রেজাল্টের এখানে তো এখানে ক্লিক করলে পরবর্তী পেজ এটা চলে এসেছে তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন পরবর্তী যে পেজ সেটা বলা হয়েছে ইউনিভার্সিটি অফ কল্যাণে রেজাল্ট ইউজি সেমিস্টার টু অনার্স জেনারেল এক্সামিশন দু হাজার কুড়ি তো এখানে বলা হয়েছে দেখুন যে বিএ অনার্স সেমিস্টার টু এক্সামিশন দু হাজার কুড়ি ক্লিক হেয়ার বলে লেখা রয়েছে তো এখানে যদি আপনারা ক্লিক হেয়ারে ক্লিক করেন তাহলে আপনারা যেটা অ্যাকচুয়ালি অনার্সের সেটা আপনারা পেয়ে যাবেন এখানে লিস্টটা এবং এখানে যদি আপনারা ক্লিক করেন এই ক্লিক হারে তাহলে জেনারেল সেমিস্টার যেটা সেটা জেনারেলের আপনারা এখানে পেয়ে যাবেন তারপরে এই যে এখানে দেখতে পাচ্ছি না বি অনার্স যদি বি কম অনার্সে যদি আপনারা নিতে চান তাহলে বি কম অনার্সের আছে তারপর এখানে জেনারেল আছে তারপর এখানে বিএসসি অনার্স আছে বিএসসি জেনারেল আছে তো তিনটে কোর্স এবং তিনটে কোর্সেরই কিন্তু অনার্স এবং জেনারেল দুটো করে কিন্তু দেওয়া রয়েছে তো এখানে যদি আমরা নর্মালি যেটা আমরা বিএ অনার্স যদি ক্লিক করি তাহলে বিএ অনার্স আমরা দেখতে পাবো এবং যদি পাঁচ কোর্সের যেটা জেনারেল ক্লিক করি সেটাও কিন্তু আমরা দেখতে পাবো তো সাপোজ আমরা এখানে অনার্সের ক্লিক করব ক্লিক করার পর এটা আমরা আমাদের দেখতে পাচ্ছেন অটোমেটিক্যালি ডাউনলোড শুরু হয়ে গেছে ডাউনলোড কিন্তু স্টার্ট হয়ে গেছে এবং এটা এক দশমিক তেতাল্লিশ এমবির এটা হবে হয়তো তো দেখুন এখানে ডাউনলোড যখনই সাকসেসফুলভাবে হয়ে যাবে তখন আমরা এটা কিন্তু ওপেন করতে পারবো তো দেখুন এখানে ওপেন অপশান চলে এসছে এখানে ওপেন করব তো ওপেন করার পর এখানে আমি যে কোনো একটা সিলেক্ট করব করার পর এখানে আমাদের কিন্তু ওপেন হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা কিন্তু ওপেন হয়ে যাচ্ছে তো এখানে যে লিস্ট সেই লিস্টটা কিন্তু পুরো কল্যাণী ইউনিভার্সিটির লিস্ট দেওয়া হয়েছে এবং এই লিস্টে আমা আপনাদের কিন্তু নামটা খুঁজে নিতে হবে তো এখানে কি হবে আপনারা একটা খুঁজবেন আপনাদের নাম কারণ এখানে হাজার হাজার নাম আছে আপনাদের নাম কীভাবে খুঁজবেন সেই বিষয়টি নিয়েও আপনাদের কিন্তু একটা গোপন একটা টিপস কিন্তু আপনার সাথে আলোচনা করছি তো এখানে দেখুন আপনারা এখানে যে নামগুলো রয়েছে সেই নামগুলো তো আপনারা খোঁজা সম্ভব নয় এর জন্য এখানে আপনাদের কি করতে হবে এখানে সম্ভব নয় এর জন্য আপনাদের চলে আসতে হবে যে কোনো একটা আপনি এখানে সিলেক্ট করে নেবেন এখানে যে নম্বরগুলো দেওয়া আছে দেখছেন যে কোনো একটা সিলেক্ট করবেন ঠিক আছে তো সাপোজ এখানে আমি একটা সিলেক্ট করে নিচ্ছি তো দেখুন এখানে আমি যে কোনো একটা সিলেক্ট করে নিচ্ছি এবং এখানে যে টুলস অপশান রয়েছে টুলসে ক্লিক করবেন এবং টুলসে ক্লিক করার পর এখানে ভিও ক্লিক করবেন ক্লিক করার পর এখানে নিচে দিকে আসবেন যে ফাইন্ড অ্যান্ড রিপ্লেস তো এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে কিন্তু আপনি সেই রেজিস্ট্রেশন নম্বরের শেষ ছটা সংখ্যা সেটা কিন্তু আপনি এখানে ইন্টার করে দেবেন তো এখানে যখনই করে দিলাম দেওয়ার পর এখানে সার্চে ক্লিক করবো এবং সার্চে ক্লিক করার পর দেখবেন যে যে নাম সেই নামে কিন্তু চলে এসছে তো এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে জিরো 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 টু এ যে একটা পাঁচটা জিরো এবং একটার দুই তো এই যে একটা দেখতে পাচ্ছেন যে রেজিস্ট্রেশন নম্বরের শেষ ছয়টা সংখ্যা এটার নাম হচ্ছে দেখছেন অর্পিতা পাল এই অর্পিতা পাল নামে একজনের নাম কিন্তু চলে এসছে তো আপনাদের রেজিস্ট্রেশন নম্বরের যে ছটা সংখ্যা রয়েছে সেই সংখ্যাটা আপনাদের দিয়ে এখানে আপনি সাপোজ কিন্তু সার্চ করতে পারেন তো এটা কিন্তু ষোলো নম্বরে রয়েছে আপনার যত হাজার হাজার থাকুক না কেন তিন হাজার চার হাজারের পর তাও কিন্তু আপনি এভাবে সার্চ করে পেয়ে যাবেন তো তারপর দেখতে পাচ্ছেন যে সিজনটা দেওয়া রয়েছে এর কি রয়েছে সাপ্লিমেন্টারি এখানে রয়েছে এ এখানে সাপ্লি রয়েছে এর সাবজেক্টগুলো তো এখানে কিন্তু আপনি এভাবে দেখতে পারবেন বা এখানে কোয়ালিফাই যেগুলো রয়েছে আপনি সাপোজ কোয়ালিফাই যদি এখানে ক্লিক করে একটা তো কিন্তু কোয়ালিফাইগুলো আপনি এখানে দেখতে পারবেন যেমন আর্সের তো আপনার নাম বা আপনার আমি আপনাদেরকে সাজেস্ট করব এখানে নাম দিয়েও ফাইন্ড করা যায় এখানে খোঁজা যায় বা এখানে কিন্তু রেজিস্ট্রেশন নম্বর দিয়ে খোঁজা যায় তো আমি আপনাদেরকে বলবো আপনার রেজিস্ট্রেশন নম্বর দিয়ে খোঁজবেন তাহলে ঠিকঠাক পেয়ে যাবেন নাম দিয়ে অনেক সময় ডিস্টার্বও হতে পারে এর জন্য আপনারা নাও পেতে পারেন এর জন্য আপনারা কিন্তু এখানে রেজিস্ট্রেশন নম্বরটা দিলে সব প্রথমে কিন্তু নামটা তো যাই হোক আপনারা কিন্তু এইভাবেই এই নামগুলো দেখে নিতে পারবেন এবং আপনারা পাস করেছেন কোয়ালিফাই হয়েছেন না সাপ্লিমেন্টারি রয়েছে সেগুলো আপনারা কিন্তু এখানে দেখে নিতে পারেন তো ধরো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম জানানোর চেষ্টা করলাম সঠিকভাবে যে কীভাবে আপনারা কল্যাণ ইউনিভার্স ইউনিভার্সিটির যে আন্ডার রয়েছে সেই আন্ডারে আপনারা যতগুলো কলেজ রয়েছে যে কোনো কলেজ যদি আপনি পড়াশোনা করে থাকেন যে কোনো ডিস্ট্রিকে তাহলে আপনারা কীভাবে দেখতে পাবেন যে আপনাদের রেজাল্ট আপনারা পাস করেছেন কি কোয়ালিফাইড হয়েছে কী সাপ্লিমেন্টারি রয়েছে সেটা আপনি কীভাবে দেখবেন সেই বিষয়টা আজকের ভিডিওতে আলোচনা করে দিলাম তো আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন আর বন্ধুর সঙ্গে শেয়ার করে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন আর এই চ্যানেল থেকে যদি কিছু শিখতে পারেন জানতে পারেন কিছু যদি উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আইকন অন করে রাখবেন তাহলে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যাবেন কোনো ভিডিও আপনার পরবর্তীতে এই চ্যানেল থেকে মিস হবে